এটা হচ্ছে দি ইডিওটিক ওয়াল, এই সেই দেয়াল যেখানে চাতুর টয়লেট করতে এসেছিল, হিসি করতে এসেছিল, এবং ওপর থেকে আর কি রাঞ্চোর স্টুডেন্ট লাইট ফেলেছিল এখানে। ফাইনালি আমি এসে পড়েছি এমন একটা প্লেসে যে প্লেসটা হয়তো আপনারা সবাই চিনবেন, এবং সবাই হয়তো যদি থ্রি ইডিয়টস মুভি দেখে থাকেন তাহলে অবশ্যই চিনবেন এই জায়গাটা। এবং সেই জায়গাটার নাম হচ্ছে দি রাঞ্চোস স্কুল। হ্যাঁ, যে আমরা এসে পড়েছি দি রাঞ্চোস স্কুল। এটা হচ্ছে দি রাঞ্চোস স্কুলের গেট, অর্থাৎ ফুংসুং ওয়াংরুর যে স্কুলটা সেটাই হলো সেই এই স্কুল থ্রি ইডিয়টস মুভির, দি রাঞ্চোস স্কুল লাদাখের। তো আমরা স্কুলের ভিতরে ঢুকছি। এখানে রাঞ্চোস স্কুলের কিছু টি শার্ট রয়েছে। এই হলো আমির খানের সাথে রাঞ্চোস যিনি তার ছবি। এখানে রাঞ্চোস স্কুলের কিছু ছোট ছোট ব্যাজ ট্যাজ এই জিনিসগুলো রয়েছে। আমরা এখন রাঞ্চোস স্কুলের ভিতরে ঢুকে গিয়েছি। এখানে বাচ্চারা পড়াশোনা করে, ই করে, সব কিছুই করে। তো এই হলো স্কুলটা, হয়তো দেখলে আপনারা চিনতে পারবেন স্কুলটাকে। এখানে একটা আছে, এখানে ওই যে আপনার হিসু করতে গিয়ে যে ওই যে কারেন্টের শক খায় না, এই যে এই দরজাটাতেই, এই দরজাটা দিয়ে কিন্তু ওই যে হিসু করতে গিয়ে যে কারেন্টের শক খায়, ওপর থেকে যে ছেলেটা ই ফেলে কারেন্টের লাইটটা, লাইট ভেঙে ফেলে, হ্যাঁ এই দরজাতেই সেটা। এটা হচ্ছে দি ইডিওটিক ওয়াল, এই সেই দেয়াল যেখানে চাতুর টয়লেট করতে এসেছিল, হিসি করতে এসেছিল, এবং ওপর থেকে আর কি রাঞ্চোর স্টুডেন্ট লাইট ফেলেছিল এখানে। তো এই জায়গায় থ্রি ইডিয়টস মুভির সব ধরনের মানে স্মৃতিগুলো এখানে আছে, এই থ্রি ইডিয়টস মুভির স্মৃতিগুলো এখানে দেখতে পাবেন। যেমন এই দেয়ালের মধ্যে কিছু পেইন্টিং করা হয়েছে, অল ইজ ওয়েল থ্রি ইডিয়টস। আর এখানে ফারহানির প্রি র্যাঞ্চ, এটা হলো ওই যে মেশিনের সংজ্ঞা যখন দিতে যায়, হ্যাঁ হ্যাঁ খুঁজতে বলে, হ্যাঁ হ্যাঁ। আর এখানে হলো যে ড্রামগুলা, যে অল ইজ ওয়েল গানটা হয় এই ড্রামের মধ্যে, সেই ড্রামগুলা। এবং আরও দেয়াল পেন্টিং আছে, ওখানে একটা ড্রোন আছে। এই ড্রামগুলোর মধ্যেই আর কি তারা অল ইজ ওয়েল গানে জেনেছিল যেই যেই সিনটা, সেই সিনারিটা এখানে তুলে ধরা হয়েছে সুন্দর করে। এই থ্রি ইডিয়টস, যাই হোক, রাঞ্চোস স্কুল ঘুরে ফেললাম, ঘোরাঘুরি শেষ। এখন আমরা চলে যাচ্ছি আবার, খুবই ভালো লাগলো লাদাখের রাঞ্চোস স্কুল।